যে গেটটা দেখতেছেন এটা হচ্ছে মীর মোশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র। তো আমরা এখানে যাব, এটা হচ্ছে প্রথম। Assalamualaikum, hi everyone, welcome to our YouTube channel Shuman Khan Vlogs, welcome to our brand new another video. So দেখতে পাচ্ছেন আমি আছি আর মাই বেস্ট ফ্রেন্ড আসে লুঙ্গি পরে চলে আসছে, আমাদের দুজনের দুইটা সাইকেল। আজকের ব্লগটা হচ্ছে আমরা আমাদের একটু পোস্ট অফিসে যাচ্ছি, একটা কাজ আছে, আমাদের একটা লেটার আসার কথা। তো দেখে আসি লেটারটা আসছে কিনা। সো ভিডিওটি সবাই দেখতে থাকবেন এবং ওইখানে আমাদের তো সেটাও দেখাবো, সবাই ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো সাইকেল রাইড করতে করতে আমরা এখন যাব, তো চলুন যাওয়া যাক। এখন আমরা সাইকেল থেকে সাইকেল আর কি সাইকেল চালাচ্ছি আর রাইড করতেছি। রাস্তাটা অনেক সুন্দর, রাস্তাটা ছোট চেপা বাট অনেক সুন্দর একটা রাস্তা। এই সাইডটা দেখেন গাছগাছালি বাগান, আর সামনে আপনাদের একটা বড় দিঘি দেখাবো। দিঘিটা বন্ধু, দিঘিটার নাম কি জানো? এই দিঘি দিঘি আমরা এখন আছি হচ্ছে কুশি, ঠিক আছে, কুশি গ্রামে। এই মুরগির সাউ তো এখনই মরে গেছিল। এদিকের নাম কি রে বন্ধু? এই যে এখানে অনেক বড় বড় অনেক দিঘি আছে মাছ চাষ করে। এখন তো পাটের সিজন, তো সুন্দর একটা প্লেস, সুন্দর জায়গা। দোস্ত এদিকের নাম কি? ভাই এদিকের নামটা কি? এদিকের নাম হচ্ছে শীতলদার বিল, ঠিক আছে, সরি সোনাইডাঙ্গার বিল, ঠিক আছে। আমরা পদ্মতে যাচ্ছি পোস্ট অফিস, তো ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো, সুন্দর একটা জায়গা আছে। তো আমাদের ভিডিও গুলো সবাই সাপোর্ট করবেন, ব্লগে আসা, ব্লগ বানাচ্ছি সব করে, আসলেই ডেলি লাইভ ব্লগস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বা দেশ গ্রামে থেকে তো লজ্জা করে, অনেকেই অনেক কিছু ভাবে মনে করে, এই জন্য দেওয়া হয় না, তো চেষ্টা করবো ইনশাল্লাহ। যে গেটটা দেখতেছেন এটা হচ্ছে মীর মোশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র। তো আমরা এখানে যাব, এটা হচ্ছে প্রথম গেট আশা করি, আর এটা হচ্ছে আনন্দবাজার অবস্থিত। আমরা এখানে চলে আসছি বাট লোক নাই, দেখতেছি যে তারা মারা, কিভাবে ঢুকবো ভাবছিলাম আপনাদেরকে পুরাটা ভিডিও করে দেখাবো, তো সেটা সম্ভব হচ্ছে না। তো বাইরে থেকে একটু দেখাই, দেখুন বন্ধু কেমন হইলো। সো আমরা এখন চলে যাব আমাদের কাজে। মীর মোশাররফ, আচ্ছা তুমি তো ওনার সম্পর্কে ভালো জানো, বলো তো উনি ব্যক্তি ওনার সম্পর্কে। বিষাদচন্দ্র রচিতায় মীর মোশাররফ হোসেনের কবি সাহিত্যিক একজন, উনি ব্রিটিশ আমলে ভালো ক্ষমতাশালী একজন লোক ছিলেন এবং দক্ষিণ এশিয়ার সব থেকে আলোড়ন সৃষ্টিকারী কবি সাহিত্যিক, যার বিষাদ সিন্ধু গ্রন্থ থেকে হচ্ছে তিনি পরিচিত বেশি পায়, যেটা কারবালার কাহিনী বিষাদ সিন্ধু। যাই হোক, উনি একজন ব্যক্তি হিসাবে অনেক ভালো এবং সব থেকে বড় কথা আমরা ওনাকে নিয়ে গর্বিত, কারণ উনি আমাদের নবাবপুর ইউনিয়নের জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার অনেক রচিত গ্রন্থ, উপন্যাস, কবিতা রয়েছে, সব কিছু মিলিয়ে ওনার নামে একটা মীর মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ আছে, আমরা সেই কলেজের স্টুডেন্ট ছিলাম প্রাক্তন। যাই হোক, মীর মোশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রের পাশেই এই মসজিদটা নির্মাণ করা হয়েছে, অনেক সুন্দর একটি মসজিদ।
আর আমার মধুর মুখে তো শুনলেনই ওনার ব্যাপারে আরো অনেক কাহিনী। উনি বিশিষ্ট একজন লোক, আর যেহেতু আমাদের এলাকায় অবস্থান, আসলে আমরা প্রাউড ফিল করি যেহেতু আমাদের এলাকায় এমন একজন লোক আছে। ওনার নামে কলেজ, স্কুল, অনেক কিছু আছে। ঠিক আছে, তো এই জায়গাটাও অনেক সুন্দর। আমার বন্ধু মসজিদের ফটোশুট করতেছে। আর আমাদের রাজবাড়ি সার্কেল নামের একটি বড় পেজ আছে যেখানে ও কাজ করে, এখানে ও ভিডিও গুলা সরি ওর তোলা ফটো গুলা দিয়ে থাকে। মসজিদটা অনেক সুন্দর। আরো ওই যে আমাদের দুইটা সাইকেল, তো এখন আমরা এখান থেকে যাই, একটু পোস্ট অফিসে যাবো বলছিলাম প্রথমে, তো সেখানে যাই, বাকিটা কথা হবে। তো ভিডিওটি দেখতেই থাকুন, অবশ্যই পুরোটা দেখবেন, আর অবশ্যই দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। মসজিদটা অনেক সুন্দর, গোছালো পরিবেশ। তো বন্ধুরা, আমরা পোস্ট অফিসে যে আঙ্কেলের বাড়ি, ওনাদের বাসায় আসছিলাম। আঙ্কেল বাড়িতে নাই, উনি বালিয়াখান দিয়ে গেছে, উনি আসতেছে বলে, তো আমরা এই জন্য একটু এই সাইডে আসলাম। দেখেন এই সাইডটা সুন্দর গ্রাম্য রাস্তা, বিশাল একটা কলা বাগান। অবশ্যই এদিকে প্রেম টেম করলে ভালোই মজা পাওয়া যায় তো, বাট এদিকে কোনো মেয়েই দেখতেছি না, তার প্রেম করবো কিভাবে। খুবই নির্জন এলাকা। এই দেখেন এই পাশে বাগান, অস্থির বাগান বন্ধু, কলার বাগানে কিন্তু অনেক কলা আছে। মনে হচ্ছে কলা বাগানের সব কলা বিক্রি হয়ে গেছে। এই দেখেন এখানে অনেক কলা, কলা গাছ, কিছু কলা গাছ কেটে ফেলতেছে ওনারা। অনেক সুন্দর। ও ওনার কাছে একটু জিজ্ঞাইতাম যে কত টাকার কলা বিক্রি হইল। হ্যাঁ দাঁড়াও, তো আমরা একটু আপনাদের সামনে রাস্তাটা দেখাই। গ্রামের সুন্দর রাস্তা, অসাধারণ। সো বন্ধুরা, দেখেন কোথায় চলে আসছি, একদম মেঠো রাস্তা। এই রোডে জীবনের মনে হয় প্রথম আসলাম এদিকে। আমার তো তাই মনে হয়। কি দোস্ত, তুমি আসছো আগে, কিন্তু আমি আসিনি। একদম মনে করেন যে কি কয় কি কইলা না, প্রত্যন্ত বুঝছেন, কথা বাইরে যাচ্ছে একসাথ। হ্যাঁ, এত নিরিবিলি জায়গা, ভয়ঙ্কর লাগতেছে, মনে মনে ভয় লাগতেছে। একেবারে দেখেন সাইকেল রাইড করতেছে অবশ্য আস্তে আস্তে, যেহেতু আমি আসলে ভিডিও করতেছি আমার হাতে মোবাইল দিয়ে। গোপ্রোটা এখনো কেনা হয়নি, ইনশাল্লাহ খুব শীঘ্রই হবে। রাস্তা কি এ পর্যন্ত শেষ? কান্ট্রির কাছে জিজ্ঞাসা করলাম রাস্তা এদিকে আছে কিনা, সে বললো আছে। একবারে কলা বাগান আছে এদিকে অনেক বেশি, আমাদের এলাকাতে গ্রামে আবার এত কলা বাগান নাই, এদিকে অনেক কলা বাগান। দেখেন অনেক সুন্দর। আজকের ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে, তারপর আপনারা দেখবেন ভালো লাগবে, কারণ একদম গ্রামগঞ্জের রাস্তা তো, আর সাইকেল চালাচ্ছি মেঠো পথ দিয়ে। এই আস্তে আস্তে কাপাকাপি লাগাইছে। ও নো নো নো, আমাকে এখন নাম আস্তে মন্দির পিছনে মারা যাওয়া হয়েছে মনে হয়। যাও
ভয়ঙ্কর জায়গা, এই জায়গা দিনের বেলা আসতেই যে ভয়, রাত্রে আসলে তো পুরাই ভাল লাগাইছে। পানি দিতে হবো, পানির খুব সংকট, এবার আমাদের এলাকায় বৃষ্টি খুবই কম। একটা অ্যাডভেঞ্চার টাইপের ব্লগ হয়ে গেল, ভাবছিলাম যে ছোটখাটো একটা ব্লগ দেবো, কিন্তু আসলেই এমন এলাকায় আসছি, এমন রাস্তাঘাট একেবারে মারাত্মক ভয়ঙ্কর। আর ভাবলাম যে আপনারাও দেখবেন, অনেক সুন্দর একটা ভিডিও হবে ইনশাল্লাহ। আর কি ভিডিওগুলো করলাম, তো ভিডিওটা সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আশা করি ভালো লাগবে। সামনে রাস্তাটা দেখাই আপনাদের, এই দেখুন রাস্তার কি অবস্থা। আমার বন্ধু তো অনেক দূর চলে গেছে সাইকেল নিয়ে, আমি ভিডিও করতেছি তো তাই অসুবিধা হচ্ছে। এই যদি হয় রাস্তা, এই এলাকার লোকজন বৃষ্টি নামলে কিভাবে চলাচল করে আমি তাই বুঝতেছি না। আমার জুতার অবস্থা খারাপ, ভুল হয়েছে, জুতারা পায়ে দিয়ে আসে, ভাবছিলাম শক্ত, বুঝছেন। ও অনেক বিরক্তিকর একটা রাস্তা, গ্রামের প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর, বাট এবার যে সমস্যাটা হয়েছে সেই অনুযায়ী আমাদের এলাকাতে তেমন একটা বৃষ্টি হয় নাই, যার কারণে যারা পাটের চাষ করছে আর কি, তাদের পাট জাগ দিতে অনেক প্রবলেম হয়েছে। আনাচে কানাচে যে খালি জায়গা ছিল আপনাদের, খাল বিল পুকুর, বিল তো বলা যাবে না, পুকুর পুকুরে একদম জাগতেছে, একদম মানে যা তা অবস্থা। এবার যারা ধান লাগাইছে তাদেরও খুব কষ্ট, এই যে দেখতেছেন যে স্যালো মেশিন চলতেছে, বোরিং থেকে পানি দেওয়া হচ্ছে, কিন্তু এত পানি দিয়ে কি আর পোষাবে, আল্লাহ তালা যদি বৃষ্টি না দেয় তো এবার খুবই কষ্ট হচ্ছে। আল্লাহ তালা আমাদের এই দুর্যোগ থেকে আল্লাহ মাফ করুক, যেন বৃষ্টি দেয় ঠিকঠাক মতো, তাহলে ফসল মাঠঘাট সব উর্বর ও সুন্দর ফসল হবে মাঠে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, বন্ধু সামনে দাঁড়িয়ে আছে, তো দেখি এখন কোন রাস্তা দিয়ে যাওয়া যায়। তো আপনাদের গ্রামের অনেক রাস্তা দেখাইলাম, আশা করি ভালো লাগতেছে বা ভালো লাগবে। তো বন্ধু চলো এখন আমরা এই রাস্তা দিয়ে সামনে যাবো, তো চলুন যাওয়া যাক। আমরা অনেক দূর আসার পর এখন এখানে সুন্দর কয়েকটি লেবু গাছ, এক আন্টি বললো আমরা লেবু চাইলাম, তো উনি বললো যে না কয়েকটা লেবু নাও সমস্যা নাই, গাছ ভর্তি অনেক লেবু আসছে। লেবু তুলতে গিয়ে মনে হয় বন্ধুর হাতে আঙ্গুলে কাঁটা বেঁধে গেছে। সো গাইস আমাদের ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব। আমরা অনেক দূর রাইড দেওয়ার পর আমরা বলছিলাম যে পোস্ট অফিসে একটা কাজ আছে, তো সেই চাচার বাড়িটা এখানেই, আর এই হচ্ছে আমাদের সাইকেল। অনেক দূর রাইড দিয়েছি, এটা গ্রামের যত রাস্তা আছে ভিতর দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বেরোইছি, আর ওই যে বন্ধু বসে আছে, তো আমাদের ভিডিও সবাই দেখবেন। লুঙ্গি যখন আকাশে, গরমের দিন তো একটু সমস্যা হবে। তো বন্ধু আমার এই এলাকার রাস্তাঘাট অতটা ভালো চেনা না, বন্ধু ভালো চেনা, আজকে সেই একটা রাইড দিলাম, তো তুমি বলো পুরাটাই ক্রেডিট ওর, যে রাস্তাগুলো যে সাইকেল চালাইছে অসাধারণ, কিছু বলো তুমি এদিক থেকে। আসলে গ্রামের পরিবেশে সাইকেল চালানো খুব ভালো লাগে, তো বন্ধু অনেকদিন পর ঢাকা থেকে আসছে, ব্যস্ত থাকে, তা ভাবলাম নিয়ে একটু বের হই, তারপরে এখানে একটু কাজ ছিল, কাজটা শেষ হয়নি এখনো আর কি, তাই একটু ঘুরলাম রাস্তা দিয়ে। রাস্তাটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ, সবাই আমাদের ভিডিওটা দেখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ, দেখা হবে নতুন কোন ভিডিওতে, আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে শেষ।